জামালপুরের ইসলামপুরে 600 শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন টেলিউস ফাউন্ডেশন। শুক্রবার সকালে ইসলামপুর উপজেলার চীনাডুলি ইউনিয়নের ডেবরাই প্যাচ এলাকায় রোটারি ক্লাবের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করেন টেলিউস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি এলাকায় নদী ভাঙনে নিঃস্ব পরিবার ও অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে টেলিউস ফাউন্ডেশন এবং রোটারি ক্লাবের সদস্যসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।